বিক্রি হয় 6 জন এক গাড়িতে 3 জন এই হচ্ছে আমাদের মোটো ব্লগার আর একটা আর কোন লোকেশন আছে যাওয়ার মতো দিদি ব্লগ করে এই কুসুমান কাম হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ঋত্বিক আর তোমরা দেখছো এসপি ব্লগস। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা নতুন চ্যানেল আর কি আমার, মানে তোমরা হয়তো আমাকে চেনো অনেকেই আর অনেকে চেনো না। তো চেনা হচ্ছে না সবাইকে নিয়েই নতুন চ্যানেল শুরু করলাম একটা। এটার মধ্যে বেসিক্যালি আমার ডেলি ব্লগ হবে একটা। আর আরেকটা জিনিস বলে দিই, আমার নাম হচ্ছে ঋত্বিক দেবনাথ আর আমার বাড়ি হচ্ছে নবদ্বীপে। এটার মধ্যে বেসিক্যালি ডেলি ব্লগ ছাড়বো আমি পোস্ট, মানে রোজ যা করি যেখানে যাই নবদ্বীপের আশেপাশে যা আসে, মানে আমার এরকম আর কি সব নিয়ে আর কি টোটাল একটা ব্লগ হবে। তো আশা করি রোজই ভিডিও ছাড়বো। আর তোমরাও সবাই সাপোর্ট করো। তো যারা যারা আজকে নতুন আছো ওখানে সবাই লাইক করে দিও ভিডিওটাতে আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো আজকে আমরা যাবো হচ্ছে ছবি তুলতে এক জায়গাতে, তো তারপরে আসার সময় কতটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। তো চলো শুরু করা যাক, আজকে আর বেশি কথা বলে লাভ নেই। আর এটা হচ্ছে আমার বাড়ি আর কি, মানে বাড়ির পেছন দিকটাতে আমি এখন আছি, আর কি বলবো বুঝতে পারছি না আপাতত। চলো এখন যাই, বন্ধুরা সব ওয়েট করছে ওখানে, চলো। এই যে এখানে দেখছো সঙ্গভঙ্গ সব আমার রয়েছে, আর তনয় আর একটা দাদা গেছে, ওরা তেল ভরতে গেছে গাড়িতে আমাকে নিয়ে গেছে। দুজন এখন চলে এসছে। এই হচ্ছে আমাদের মোটো ব্লগার আর একটা তনয় শর্মা, না কি জানার নাম, কি মোটো ব্লগার, আনলিমিটেড সারপ্রাইজ, আনলিমিটেড সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, তিনজন দেখে নাও কি করে বসতে হয় এমটিতে তিনজন। আর ওখানে তনয় আছে, তনয় সানি আর আমি হচ্ছে যাবো আর কি। তনয় আজকে চালাবে, কারণ তনয় আজকে মোটর ব্লগ করছে দেখতে পাচ্ছ। তো এখন আমরা উঠে গেছি, চ তিনজনে যদি হয় 6 জন এক গাড়িতে 3 জন, এখানে পুলিশ নেই সেই জন্য যেতে পারবো আর কি আমরা, মানে আমাদের পাড়ার বলতে এলাকার মধ্যে আর কি যাবো, দূরে তো কোথাও যাবো না। তো চলো এখন যাই, তারপরে যেখানে ছবি তুলবো আমরা আর কি। তো এই দেখতে পাচ্ছ, এই সবাই তো এসছি, কারা কারা দেখালামই আর কি। আর এই হচ্ছে স্পট আর কি, আর এই হচ্ছে আমাদের ক্যামেরা যেটাতে ছবি তুলি। এটা কিসের ক্যামেরা সনির? এটা এসএলআর ক্যামেরা, সনির এসএলআর ক্যামেরা। আমি জানি না ভাই কি ক্যামেরা, এজন্য এটা যে সনির ক্যামেরা সম্বন্ধে নলেজ সবার আগে থাকা উচিত না? আমার ব্লগিং ক্যামেরা সম্বন্ধে নলেজ আছে। ব্লগিং না, এটাও ব্লগিং ক্যামেরা, এটা ডিসপ্লে এরকম ভাবে তুলে দিলে এটা ব্লগিং ই হবে এরকম। হ্যাঁ, লেন্সটা চেঞ্জ করতে হবে তাহলে। আবার হ্যাঁ, লেন্সটা চেঞ্জ করতে হবে, হলো করলাম তাই কি আছে। আর এই আমাদের হচ্ছে কি বলে ডাকে, মোটো ব্লগার, মোটো ব্লগার। তো চলো এখন আমরা ফটোশুট শুরু করে দিই। জায়গাটা বেশ ভালো একদম, মানে সেই রোদ একদম রয়েছে কিন্তু সেই ছায়া। তো এখন নরমাল ছবি তোলা হলো, মানে এবার কানে অ্যাব নরমাল ছবি তোলা হবে, মানে মজা করলাম জাস্ট, মানে সেই বাইকে হেলমেট পেলমেট পরে ছবি তুলবো, তারপরে যাবো হচ্ছে বাড়িতে। কিন্তু লোকেশন আমাদের কাউরই পছন্দ হচ্ছে না, কারণ দেখলে ছবিগুলো সব জ্বলে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আর কি। আর কোনো লোকেশন আছে যাওয়ার মতো? কাউ দিকে আছো? আরে ওই জায়গাটা, ওই জায়গাটা ভালো ছবি তুলছে সবাই, চল ওই জায়গাটা দুটো তুলে সামনে, সবার সামনে দুটো তুলে বেরিয়ে যাবো আর কি করবে। আর লোকেশন ভালো না? হ্যাঁ চল তাহলে, চল চল ঘোরা ঘোরা, আমার ভালো লাগে, চল। এই যে সানি এখানটা পাতার মধ্যে বসেছে ছবি তুলতে, আর তোরা এখানে পাট খেতে ঢুকে গেছে, বলবি ভালো আছে লম্বা করে না বেশি। আমাদের ছবি তোলা হয়ে গেছে অনেকক্ষণ ধরে, এই সানি আর চারজন উঠবে মনে হচ্ছে। এখন ছবি টবি তুলে হচ্ছে শ্রদ্ধা ভাই চলে এসেছি, এই যে এখন আপলোড করছি ফেসবুকে একটা ভিডিও আর কি। তো এখন আপলোড করে আমরা সেই খাওয়া দাওয়া করে দেখতে পাচ্ছি সব এডিট চলছে এখন। আর তো এখন যাবো হচ্ছে খাওয়া দাওয়া করতে আর কি, রতনদার দোকানে সবসময় যেখানে যাই। তো চলো এখানে আপলোড হতে থাক, আমরা সবাই মিলে বেরোই।
আমরা চলে এসেছি রতনদার দোকানে। এই হচ্ছে রতনদার কি, আমরা এখন সেই অর্ডার দেবো, কি খাবো, কি অর্ডার দেবো, সবাই সব চাউমিন, বিশ্ব চাউমিন সব চাউমিন। এখন এই যে রতনদা বলছি পাঁচটা হাফ চাও, আর আর কিছু না। তো এখন রতনদা করতে থাক, আমরা এখানে বসে বসে ওয়েট করতে থাকি। আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি, এই যে রতনদার ফ্রিজে রাখা রয়েছে কোল্ড ড্রিঙ্কস এই যে এখানটায়। সবাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও, আজকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাওয়া শুরু আমাদের। আর এখানে হচ্ছে সব বসে বসে ওয়েট করছে, আমাদের খিদে পেয়ে গেছে খুব। এই হচ্ছে চাউমিন চলে এসছে আমাদের, আর হচ্ছে রতনদা স্পেশাল, মানে সেই সোয়া সসটা কি বলে এটা, সেজওয়ান চাটনি আর কি টাইপের। রতনদার হচ্ছে এই চাটনিটা স্পেশাল, মানে দারুণ খেতে, যেমন ঝাল তেমন টেস্ট, মানে কোল্ড ড্রিঙ্কস ছাড়া কোনো কিছুই খাবার চলে না আমাদের, মানে গলা ভাঙা কথা শুনে বুঝতে পারছো, তবুও কোল্ড ড্রিঙ্কস খেয়ে যাচ্ছি। আর এটা কী ভিডিও দেখছে এটা, এই সৌরভদা খাস মুচকে মুচকে আসছে আবার সৌরভদা, কেমন লাগলো বল, হেভি শান্তি, হেভি শান্তি, এরকম ভাবে খেতে হয়। এই যে একজন চাউমিন, আরে কোল্ড ড্রিঙ্কসে ভিজে চাউমিন খাচ্ছে ভাই সাহেব, টক্সিক ছেলে পেলে নিয়ে আমি ঘুরছি, কোল্ড ড্রিঙ্কসে নিয়ে ভিজিয়ে চাউমিন খাচ্ছে, ভাবা যায়, শেষ সব জীবনে শেষ। আর যাচ্ছে আমার লবণ, লবণ প্রথমে একটুখানি ইয়েতে দিতে হয়, চাপে দিতে হয়, তারপরে হচ্ছে সেই কোল্ড ড্রিঙ্কসে দিতে হয়, এতে টেস্টটা বেড়ে যায় কোল্ড ড্রিঙ্কসে লবণের। তো গাইস এই ছিল আমার ফার্স্ট ব্লগ, আস্তে আস্তে আরও ইম্প্রুভ হবে, আশা করি সবার ভালো লাগলো। তো আবার একবার রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে দিও। আজকে এখানেই টাটা, দেখা হচ্ছে আরও নতুন ভিডিওতে নতুন কন্টেন্টের সাথে, টাটা।